বিসমিল্লাহ রহমান রহিম, আসসালামু আলাইকুম। নিজলাকা পক্ষ থেকে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, এখানে আমি দুই পিস কাপড় নিছি, ঠিক আছে। কাপড়টার আমি সরাটা নিছি হলো 3 ইঞ্চি, আর লম্বাটা পরিমাণ মতোই নিছি। তো এখন আমি কাপড়টাকে দুই দিক থেকে সেলাই করে নেব। তো এরপর এই সাইড থেকে সেলাই করে নেব। এরপর এই যে এভাবে করে হাতের সাহায্যে কাপড়টাকে সোজা করে নিতে হবে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আপনারা কিভাবে খুবই সুন্দর একটি হাতার ডিজাইন অথবা প্যান্ট পায়জামার ডিজাইন করবেন। ডিজাইনটা খুবই সুন্দর এবং খুবই সিম্পল একটি ডিজাইন। এটি আপনি হাতার ডিজাইনে করতে পারেন, আবার প্যান্ট পায়জামার নিচেও কিন্তু ডিজাইনটি করতে পারবেন। তো এরপর এখানে আমি একটা পেপার পেস্টিং নিছি। পেস্টিংটা সরা আমি 3 ইঞ্চি নিছি। এরপর কাপড়ের উপরে পেস্টিংটাকে রেখে আমি ইস্ত্রি করে নিলাম। ইস্ত্রি করে নেওয়ার পরে এখন আমি দুই দিক থেকে যে কাপড়টা সেলাই করে সোজা করে নিছি, ওই কাপড়টাকে আমি পেস্টিং কাপড়ের উপরে বসালাম। বসানোর পরে কিন্তু মেপে একটা একটা করে আমি সবগুলো কেটে নেব, যতগুলো আমার প্রয়োজন সবগুলো কেটে নেব। সবগুলো কেটে নেওয়া হয়ে গেল। এখন আমি পেপার পেস্টিংয়ে যে কাপড়টা আছে, এই কাপড়টার উপরে কিন্তু আমি এই যে এই টুকরো কাপড়গুলোকে একটা একটা করে বসালাম। বসানোর পরে মাঝ বরাবর কিন্তু আমি একটা সেলাই দিচ্ছি, ঠিক আছে। সেলাইটা কিন্তু মাঝ বরাবর দিতে হবে, কাপড়গুলোকে একদম সোজা করে বসাতে হবে, একটার সাথে একটা এভাবে করে বসাতে হবে, কোনো ফাঁক থাকবে না। বন্ধুরা, আশা করি যদি ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখেন, দেখবেন আপনি খুব সহজে শিখে নিতে পারবেন। খুবই সহজ এবং সিম্পল একটি ডিজাইন। তো এরপর এই যে এই কাপড়গুলোকে সাইডে আমি দুই দিক থেকে বাস করে দিছি, ঠিক আছে। এই যে প্রথমে এদিক থেকে একটা বাস দিলাম, এরপর এই যে এদিক থেকে আরেকটা বাস দিলাম। এই যে দুই দিক থেকে এভাবে করে বাস করে দিয়ে সবগুলো কাপড় কিন্তু সেলাই করে নিতে হবে। আমি একটা পাশ আপনাদেরকে সেলাই করাটা দেখিয়ে দেবো, আর একটা পাশ কিন্তু আপনারা একই নিয়মে সেলাই করে নেবেন। এখানে কিন্তু আমার কাপড়ের কারণে কিন্তু ডিজাইনটি দেখা যাচ্ছে না, তবে ডিজাইনটি খুবই সুন্দর এবং সিম্পল একটি ডিজাইন। আপনি চাইলে আপনার হাতার ডিজাইন অথবা প্যান্ট পায়জামার নিচেও কিন্তু ডিজাইনটি করতে পারেন। দেখবেন আপনি যখন করবেন তখন কিন্তু দেখতে ভালো লাগবে। দুই দিক থেকে সেলাই করা হয়ে গেলে এখন আমি বাড়তি যে কাপড় আছে এই কাপড়গুলো কেটে নিচ্ছি। কাপড়গুলো কেটে নেওয়া হয়ে গেল। আমি কাছ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে এটা কিন্তু কাপড়ের কারণে কিন্তু দেখা যাচ্ছে না, ডিজাইনটা বোঝা যাচ্ছে না, কিন্তু আসলে খুবই সুন্দর এবং সিম্পল একটি ডিজাইন। তো এরপর 1.5 ইঞ্চি ছড়া একটা কাপড় নিলাম। কাপড়টাকে আমি দুই দিক থেকে বাস করে দিচ্ছি। এটা কিন্তু ফিতে যেভাবে আমরা তৈরি করি এইভাবে কিন্তু তৈরি করে নিয়েছি, ঠিক আছে। এখানে আপনি চাইলে কিন্তু একটা ফিতার মতো করে আগে সেলাই করে নিতে পারবেন, তাও কোনো সমস্যা নেই, যেভাবে আপনার কাছে সুবিধা লাগে ওইভাবে সেলাই করবেন। তো আমি এই যে ফিতারটা দুই দিকে কিন্তু সেলাইটি দিব, ঠিক আছে। প্রথমে একটা সাইড সেলাই করে নিচ্ছি, খোলা যে সাইডটা এই সাইডটায় সেলাই করে নিচ্ছি প্রথমে, এরপর বাকি আরেকটা পাশ কিন্তু একই নিয়মে সেলাই করে নেব। তো এরপর এই যে এদিক থেকে আমি সেলাই করে নিচ্ছি, দুই দিক থেকে সেলাই করা হয়ে গেল। এখন আমি এই যে এখানে কিন্তু কুচির জন্য একটা কাপড় নিছি। কাপড়টা ছড়াটা কিন্তু আমি বেশ বড় নিছি, কুচি যতটুকু হবে ওই পরিমাণ মতোই নিছি। আজ এই যে ছড়াটা 3.5 ইঞ্চি দিছি, লম্বাটা আপনারা কুচি যতটুকু হবে ওই পরিমাণ মতোই নেবেন। এরপর দুই বাস করে নিছি কাপড়টাকে, দুই বাস করে নেওয়ার পরে এভাবে করে আমি বড় বড় করে কুচি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। কুচিগুলো চিকন করে দিলে দেখতে কিন্তু ভালো লাগবে না, কুচিগুলোকে একটু মোটা মোটা করে দিতে হবে, তাহলে কিন্তু আপনার কুচিগুলো একদম স্ট্রং হবে, দেখতে সুন্দর লাগবে। তো এই যে কুচিগুলো কিন্তু আমি সেলাই করে নিলাম। কুচিগুলো সেলাই করে নেওয়ার পরে কিন্তু এখন আমি এই যে ডিজাইন কাপড়ের উপরে কুচি কাপড়টাকে এইভাবে করে বসালাম। বসানোর পরে আগে যে একটা সেলাই আছে কুচি কাপড়ের উপরে, আমি ওই সেলাইটার উপরে কিন্তু এখন যে সেলাইটি দিচ্ছি এটা কিন্তু কুচির কাপড়ের উপরে যে সেলাই আছে এটার উপরে দিচ্ছি। তো
এরপর এইভাবে করে কুচি কাপড়টাকে সোজা করে নিতে হবে। সোজা করে নেওয়ার পরে কিন্তু আমি এই যে বক্রমের যে কাপড়টা আছে ওই কাপড়টার উপরে কিন্তু এখন সেলাইটি দিচ্ছি, ঠিক আছে? কুচির কাপড় উপরে কিন্তু দিচ্ছি না, বাসটা কিন্তু আমি এমনভাবে দিচ্ছি যেন বক্রমের কাপড় উপরে, অর্থাৎ ডিজাইনের যে কাপড়টা আছে কাপড়ের উপরে কিন্তু পরে, এই জন্য কিন্তু আমি বাসটা একদম সমান করে দিলাম। তো এরপর এই যে আমি হাতার কাপড়টা নিয়েছি, হাতা অথবা মোহরির কাপড়, যত এই পায়ের প্যান্ট পায়জামার ডিজাইনের কাপড় নিন, আপনি আপনার পরিমাণ মতো নেবেন। এখানে কিন্তু আমি 6 ইঞ্চি নিয়েছি, ঠিক আছে? 5.5 ইঞ্চি কিন্তু এখানে মুহুরিটা হবে, আর 1 ইঞ্চি আমি 1 ইঞ্চি অথবা 1/2 ইঞ্চি কাপড় বেশি নিয়েছি সেলাই করার জন্য। এরপর বক্রমুখরে যে সেলাইটা আছে আমি ওই সেলাইটা কিন্তু বক্রমুখরে দিছি। দেওয়ার পরে এখন আমি হাতার কাপড়টাকে সোজা করে নিলাম। সোজা করে নেওয়ার পরে কিন্তু এখন আমি এই যে হাতার কাপড়ের উপরে কিন্তু এখন সেলাইটি দিচ্ছি, ঠিক আছে? তো ডিজাইনটা মোটামুটি কমপ্লিট হয়ে গেল। আপনি চাইলে এরপর কিন্তু একটা একটা করে পুঁতে দিতে পারেন, ঠিক আছে? পুঁতে না দিলেও কোনো সমস্যা নাই, আপনার কাছে যদি পুঁতি না থাকে এমনিতে সিম্পল ডিজাইনটা পরতে পারেন, আবার যদি পুঁতি থাকে তাহলে কিন্তু একটা একটা করে এইভাবে করে পুঁতি দিয়ে দেবেন, ঠিক আছে? তো আমি পুঁতিগুলো দিয়ে দিলাম, দিয়ে কিন্তু সেলাই করে নিয়েছি। আসলে কাপড়টার কারণে কিন্তু আমার এখানে ডিজাইনটা বোঝা যাচ্ছে না, তবে সিম্পল এবং খুবই সহজ একটি ডিজাইন, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে।